4 অক্টোবর রোববার থেকে আবারও চালু হচ্ছে সিলেট লন্ডন সরাসরি বিমানের ফ্লাইট। বিলেত প্রবাসী সিলেটবাসীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও ব্রিটিশ বাংলাদেশি বিভিন্ন স্তরের প্রবাসীরা। আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আজ 4 অক্টোবর রবিবার থেকে আবারও চালু হচ্ছে সিলেট লন্ডন সরাসরি বিমানের ফ্লাইট। বিলেত প্রবাসী সিলেটবাসীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণে সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও ব্রিটিশ বাংলাদেশি বিভিন্ন স্তরের প্রবাসীরা। বাংলাদেশ বিমানের লন্ডন সিলেট, সিলেট লন্ডন রুটটি সরাসরি রুটটি প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সিলেট প্রবাসীদের পক্ষ থেকে, প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে জানাচ্ছি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ডাইরেক্ট ফ্লাইট বিমানের চালু হচ্ছে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীকে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, তারা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয় সহ সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা। আমরা প্রবাসীরা, সিলেটবাসীরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং বিমানের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 3 বছর আগে কুয়াশার অজুহাতে বন্ধ হয়ে যাওয়া সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি বিমানের ফ্লাইট আবারও যেন বন্ধ হয়ে না যায়, সে সাথে আকাশচুম্বী বিমানের ভাড়া সহনীয় পর্যায়ে রাখার প্রতিও সরকারের কাছে দাবি এসব প্রবাসীদের। টিকিটের দাম যদি একটু সহজলভ্য করা যায়, সেক্ষেত্রে যাত্রীরা উপকৃত হবে। কন্টিনিউ ফ্লাইট সিলেট লন্ডন পরিচালনা করা হয়, সহনীয় পর্যায়ে নিয়ে আসবেন এই আশা। বিমানের ফ্লাইটটা যদি কন্টিনিউ হয় তাহলে প্রবাসীরা উপকৃত হবে। লন্ডন সিলেট ফ্লাইট আর যেন বন্ধ না হয়, সে সাথে সহনীয় পর্যায়ে যেন ভাড়া নির্ধারণ করা হয়। আমরা আশা করব এই যাত্রা অব্যাহত থাকবে এবং আগামী দিনে বিমানের ভাড়াটা সহনশীল পর্যায়ে নিয়ে আসার দাবি জানাচ্ছি। দীর্ঘ প্রত্যাশিত লন্ডন সিলেট বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে প্রবাসীদের প্রত্যাশা এই ফ্লাইটের স্থিতিশীলতা এবং সহনীয় পর্যায়ে ভাড়া নির্ধারণের। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।